যারা ফেসবুক পেজ মেনটেন করেন, আপনারা সবাই চান আপনার পেজটি রিকমেন্ড করুক ফেসবুক। আজকে ফেসবুকের একটি নতুন আপডেট নিয়ে এসেছি, এই আপডেটের এই সেটিংসটা যদি আপনারা করে রাখেন তাহলে আপনার পেজ ফেসবুক অটোমেটিকলি রিকমেন্ডেড করবে এবং আপনার ফেসবুকের যে ভিডিও সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কী করে এই সেটিংসটা করবেন আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই জন্য আপনারা খেয়াল করুন যে এই যে আমি আমার যে ফেসবুকে আসি, ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো একটি পেজ নাম দিয়ে সার্চ করলাম, মনে করেন এই একটা পেজ, যে এই পেজটাতে কিন্তু আমি লাইক দিইনি। মনে করেন অনেক সময় মানুষ তো এভাবে পেজ খোঁজে, এভাবে খোঁজার পরে সে যদি এখানে একটা পেজে লাইক দেয়, এই যে লাইকের নিচে দেখুন এই যে এগুলো, এই যে দেখুন লাইক রিকমেন্ডেশন করতেছে, এই যে দেখছেন এই যে এটা, এইভাবে আপনার পেজও রিকমেন্ডেশন করবে ফেসবুক। কীভাবে করবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজভাবে বুঝতে পারবেন, এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এই জন্য আপনি এই সেটিংসটি করার জন্য আপনার পেজে ঢুকবেন আগে। এই জন্য আপনি আমার পেজে প্রথমে লগ ইন করলাম, এই যে আমার পেজে সুইচ করলাম। সুইচ করার পরে এখান থেকে ওপরের দিকে দেখুন যে প্রোফাইল চিহ্ন আছে, এই চিহ্ন, এই যে প্রোফাইলের এইখানে একটু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, করার পরে প্রোফাইলের উপরে একটি ক্লিক করব, করার পর ওপরের দিকে যে সেটিং চিহ্ন আছে এই সেটিং চিহ্নর দিকে ক্লিক করবেন। এই সেটিংসের উপরে ক্লিক করলাম, করার পর এই যে পেজ সেটিং, পেজ সেটিংয়ের উপরে একটি ক্লিক করবেন। পেজ সেটিংস ক্লিক করার পর একটু নিচের দিকে দেখেন প্রাইভেসি বলে একটা অপশন আছে, প্রাইভেসির উপরে ক্লিক করবেন। প্রাইভেসির উপরে যখন ক্লিক করবেন একটু নিচের দিকে দেখেন অ্যালো ইউর পেজ টু রিকমেন্ডেড, এই যে এই লেখাটা রিকমেন্ডেড টু পিপুল লুকিং অ্যাট সিমিলার পেজ। কেউ যদি সিমিলার, আপনি যে টাইপের কন্টেন্ট আপলোড দেন, ভিডিও আপলোড দেন, পোস্ট করেন, এই টাইপের যারা কন্টেন্ট আপলোড দেয় এবং কেউ যদি কোনো পেজে লাইক দেয় আপনার পেজটি রিকমেন্ডেড করবে, এই জন্য এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে এটা জাস্ট অন করে দেবেন, দিয়ে ব্যাকে ক্লিক করবেন। এখন যদি আপনি যে টাইপের কন্টেন্ট আপ দেন সেই টাইপের যদি কন্টেন্টে যদি কোনো পেজে কেউ লাইক দেয়, ঠিক আমি ফার্স্টে যেভাবে দেখলাম এইভাবে আপনাকে রিকমেন্ডেশন করবে, এতে আপনার ফেসবুক ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, এভাবে আপনার পেজ এর ফলোয়ার অনেক বাড়বে। আশা করি এই সেটিংসটা আপনাদের অনেক উপকারে আসবে। আজকের এই ভিডিও এ পর্যন্ত। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আপনারা আমার এই ভিডিও ভালো লাগে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানায়েন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, এবং এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।